আসসালামু আলাইকুম আজকের সবুকে আমরা কথা বলবো রিসোর্স নিয়ে সাধারণত এটা জনসাধারণের কাছে এরকমটা মনে হয় যে একটা দেশ যদি ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদে ভরপুর থাকে তাহলে সেই দেশটা খুব দ্রুত তরক্কি করতে পারবে অর্থনৈতিক উন্নতি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এগুলো খুব দ্রুত হবে এবং সেই সাথে এখানে প্রাচুর্য আসবে মানুষজন খুব দ্রুত ধনী হবে তবে বিভিন্ন গবেষণাতে দেখা যাচ্ছে এই ধারণাটা আসলে এতটা সত্য না এখানে একটি শক্ত আর্গুমেন্ট আছে যেটা আমব্রেলা থিওরির আন্ডার এই সমস্ত আর্গুমেন্টগুলোকে ক্যাটাগরাইজ করা হচ্ছে সেটা হচ্ছিল রিসোর্স কার্স থিওরি তো এই রিসোর্স কার্স থিওরি বলছে যে আসলে ন্যাচারাল রিসোর্স ব্লেসিং না হয়ে অনেক সময় কার্স হিসাবেও দেখা দিতে পারে সেখানে তারা বলছেন যে ন্যাচারাল রিসোর্সের কারণে আসলে উন্নতি না হয়ে বরঞ্চ এটা একটা দেশকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করে এটার মূল কথা যে ন্যাচারাল রিসোর্সের বদলে কোনো একটা দেশ যদি ম্যানুফ্যাকচারিং সেক্টরের দিকে বেশি নজর দেয় তাহলে তার অর্থনৈতিক উন্নতি থেকে শুরু করে সব ধরনের তরক্কি খুব দ্রুত হবে এবং সেটা খুব মজবুত হবে অন্যদিকে ন্যাচারাল রিসোর্সের উপর ভর করে যে সমস্ত দেশ তাদের অর্থনৈতিক উন্নতির দিকে এগোতে চায় তারা আসলে অর্থনৈতিক উন্নতি সাময়িকভাবে পায় যদি আদৌ পায় এবং বেশিরভাগ ক্ষেত্রে তাদের অর্থনৈতিক উন্নত উন্নতিটা সাস্টেইনেবল হয় না যেমন ধরা যাক আমরা আমাদের ডেমোক্রেসি ভিডিওতে আমরা বলেছি যে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে ডেমোক্রেসির সম্পর্ক নিয়ে ভিডিওটা কমেন্ট ডিসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হয়েছে আপনারা সেটা চেক করতে পারেন সেখানে বলা হচ্ছে যে কোনো একটা দেশ যখন তার অর্থনৈতিক কর্মকাণ্ড মূলত ম্যানুফ্যাকচারিং সেক্টর নির্ভর হবে এবং একটা দেশ তার রাজস্বর জন্য মানুষের ট্যাক্সের উপর নির্ভর হবে তখন সেখানে একটি শাসক এবং যে শাসিত তার মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে সেই সম্পর্কের উপর ভিত্তি করে দেশগুলো গণতন্ত্র আরও বেশি গণতন্ত্রের দিকে ঝুঁকে পড়বে এবং গণতন্ত্রায়ন হবে নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন এই যে মন্ত্রটা আছে সেই মন্ত্রটা সেখানে জোরদার হবে যার ফলে শাসক এবং শোষিত তারা উভয়ে যে নিজেদের কোনখানে কোনটা কতখানি হক এবং কোনটা দায়িত্ব সেই সম্পর্কে সচেতন থাকবে কিন্তু যে ন্যাচারাল রিসোর্সে যে সমস্ত দেশগুলো ভরপুর তারা আসলে তাদের রেভিনিউয়ের জন্য বা রাজস্বের জন্য তারা এই জনগণের ট্যাক্সের উপর নির্ভর করে না তারা জনগণকে বাইপাস করে যে তেল ক্ষেত্র গ্যাস ক্ষেত্র এগুলো থেকে আহরিত যে মুনাফা সেটাদের উপর ভর করে দেশ চালাতে পারে তার ফলে তারা যে একইভাবে যেই যুক্তি দিয়ে তারা জনগণের ট্যাক্সকে অগ্রাহ্য করতে পারছে বরঞ্চ অনেক সময় তারা যে জনগণ যেন বিদ্রোহ না করছে জন্য তারা জনগণকে উৎকচ দেয় এক ধরনের ঘুষও প্রদান করে যেটাকে বলা যেতে পারে তো সে একই যুক্তি দিয়ে তারা জনগণের বিভিন্ন ইচ্ছা আকাঙ্ক্ষা চাহিদাকেও তারা সরিয়ে রাখতে পারে কারণ তারা তো আসলে জনগণের উপর নির্ভরশীল না জনগণের অর্থ তাদের যেমন দরকার নাই সেরকম জনগণ কি চাচ্ছে না চাচ্ছে সেটার দিকেও তাদের খেয়াল রাখার দরকার নেই এ কারণেই যে বিভিন্ন গালফ মোনার্কি বা পারস্য উপসাগরীয় যে দেশগুলো এবং পৃথিবী বিভিন্ন প্রান্তে যে ওয়েল রিচ বা ন্যাচারাল রিসোর্স রিচ যে কান্ট্রিগুলো আছে সেখানে আমরা দেখা যে, একটা লো লেভেল অফ ডেমোক্রেসি যদি হয়তো তারা হচ্ছে অর্থনৈতিকভাবে হয়তো অনেক উন্নতি করেছে কিন্তু সেখানে একটা লো লেভেল অফ ডেমোক্রেসি দেখা যায় এবং অনেক সময় সেখানে গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশনও দেখা যায় তো তাত্ত্বিকরা বলছেন যে এটা আসলে ন্যাচারাল রিসোর্সের কারণে হচ্ছে ন্যাচারাল রিসোর্স যদি না থাকতো তাহলে এই দেশগুলো উন্নতির জন্য ভিন্ন পন্থা অবলম্বন করতো যেমন সিঙ্গাপুর সিঙ্গাপুর ন্যাচারাল রিসোর্স নাই কিন্তু তারা সেখানে হিউম্যান ক্যাপিটালে তারা ইনভেস্ট করেছে তারা তারা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং সেক্টরে ইনভেস্ট করেছে এবং শাসক এবং শোষিতের মধ্যে এক ধরনের সম্পর্ক তৈরির মাধ্যমে সেটা যদিও খুব সিঙ্গাপুরের ক্ষেত্রে খুব একটা পারফেক্ট না সিঙ্গাপুরও একদম পারফেক্ট ডেমোক্রেসি বলা যায় না আসলে বা ইভেন ডেমোক্রেসি অনেকে বলতে চান না তো তারপরও সেখানে এই ধরনের বিষয়গুলো অনেক বেশি টেকসই অর্থনৈতিক উন্নতিটাও অনেক বেশি টেকসই এবং এখানে শাসক শোষিতের সম্পর্ক শাসিতের সম্পর্কটাও অনেকটা স্পষ্ট যেটা পারস্য উপসাগরের দেশগুলোর ক্ষেত্রে না তো এছাড়াও আরেকটা তত্ত্ব আছে এই রিসোর্স কার্স তত্ত্বের আন্ডারে সেটা হচ্ছে হল যে ভায়োলেন্স অ্যান্ড কনফ্লিক্ট তো এই এই ধরনের কিছু তাত্ত্বিক এটা খুব একটা ডিবেটেবল কনসেপ্ট এটা অনেক স্টাডি বলেছে আসলে ভায়োলেন্স অ্যান্ড কনফ্লিক্টের সাথে ন্যাচারাল রিসোর্সে কোনো সম্পর্ক নাই তবে কেউ কেউ কিছু কিছু তাত্ত্বিক বলছেন যে যে সমস্ত দেশে ন্যাচারাল রিসোর্স অনেক বেশি সেই সমস্ত দেশ বহিঃশত্রুর আক্রমণে আক্রমণ এর সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি কারণ এই ন্যাচারাল রিসোর্সের জন্য তো অনেকের নজর থাকবে সেখানে কু নজর থাকবে এবং সেই একই সাথে দেশের অভ্যন্তরেও বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন দল বিভিন্ন গোত্র তারা এই ন্যাচারাল রিসোর্সের যেই ক্ষেত্রগুলো আছে তেলক্ষেত্র গ্যাস ক্ষেত্র আছে সেগুলোর মালিকানা পাওয়ার জন্য তারা নিজেদের মধ্যে মারামারি করবে এখানে হচ্ছে একটা ভায়োলেন্স অ্যান্ড কনফ্লিক্টের সাথে ন্যাচারাল রিসোর্সকে লিঙ্ক করার একটা প্রবণতা কিছু তাত্ত্বিকদের মধ্যে আছে আমরা ইতিমধ্যেই বলেছিলাম যে হিউম্যান ডেভেলপমেন্ট বা হচ্ছে হলো যে হিউম্যান ক্যাপিটালে ইনভেস্ট করার ব্যাপারটা তো সেখান থেকেও দেখা যায় যে ন্যাচারাল রিসোর্স রিচ কান্ট্রিগুলোতে শুধুমাত্র যে ন্যাচারাল রিসোর্স যে ক্ষেত্রগুলো আছে তেল ক্ষেত্র বা গ্যাস ক্ষেত্র এগুলোতে বেশিরভাগ মানুষ চাকরি করে তো সেখানে হচ্ছে হলো মানুষের ওই চাকরি করার জন্য অনেক ধরনের জ্ঞান আহরণ করা লাগে না অনেক ধরনের নলেজ জানা লাগে না অনেক তো তারা হচ্ছে হলো যে শুধুমাত্র ওই সমস্ত বিষয়ে যে টেকনিক্যাল কিছু এক্সপার্টিস সেগুলো অর্জন করে প্রচুর টাকা ইনকাম করতে পারে সাধারণত এই ধরনের ইন্ডাস্ট্রিতে প্রচুর অর্থ দেওয়া হয় কিন্তু এতে করে সামগ্রিকভাবে যে হিউম্যান ক্যাপিটাল যে ইনভেস্টমেন্ট সেটা ব্যাহত হয় অর্থাৎ এখানে ভার্সেটাইল নলেজ জ্ঞান হয় না এটাও হচ্ছিল রিসোর্স কার্স তত্ত্বের আন্ডারে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা হচ্ছে হলো রিসোর্স কার্সের মধ্যে সেটা হচ্ছিলো ডাস্ট ডিসিজ এটা নিয়ে আমরা একটা পৃথক সবক আপনাদের সামনে হাজির করবো ইনশাআল্লাহ মক্তবখানায় আপনারা এ ধরনের আরও অনেক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক দার্শনিক বিষয়ে আমাদের থেকে সবুক পাবেন আশা করছি যাতে যে এই যেগুলো হয়তো বাংলাদেশ বা বাংলা ভাষার জনপরিসরে এতটা অ্যাক্সেসেবল না লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে শরিক হবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আলী আজিম